ম্যাডাম আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ম্যাডাম। এই যে কলোরেক্টাল ক্যান্সার, এটার আমরা প্রায়ই পত্রপত্রিকায় শুনতে পাই, বিখ্যাত অনেক লোকজন আক্রান্ত হচ্ছেন, সাধারণ মানুষ অর্থাৎ নির্বিশেষে অনেকে আক্রান্ত হচ্ছেন। কলোরেক্টাল ক্যান্সারের এই ইনসিডেন্স রেট যে এটা কি বেড়ে গেছে না আমরা শুনছি বেশি? আসলে ইনসিডেন্স হয়তো একই রকমই ছিল, কিন্তু এখন অনেক প্রচার, মানুষের সচেতনতা, এগুলোর কারণে ডায়াগনোসিস বেশি হচ্ছে আর মানুষ জানতে পারছে অনেক বেশি। এবং সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, সচেতনতামূলক প্রোগ্রামস হচ্ছে, সেসব কারণে এবং মানুষের জ্ঞানও অনেক বাড়ছে। এবং মানুষ আগে থেকে আমি মনে করি যে অনেক স্বাস্থ্য সচেতন হচ্ছেন, যে একটুখানি সমস্যা হলেই সাথে সাথে কনসাল্ট করছেন চিকিৎসকের কাছে যাওয়া। হ্যাঁ, কলোরেক্টাল ক্যান্সার আসলে শরীরের কোন অংশের ক্যান্সারকে বোঝায় যদি একটু বুঝিয়ে বলেন? আর একটি হচ্ছে এই ক্যান্সারের সুনির্দিষ্ট কারণ নেই আমরা জানি, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেটা এর সম্ভাবনাকে বাড়িয়ে তোলে, সেই রিস্ক ফ্যাক্টরগুলি কি? আসলে আমাদের যে খাদ্যনালী, খাদ্যনালীটাকে যে ভাগগুলো হয়, যে আমরা সবাই জানি পাকস্থলী যেটা হচ্ছে স্টমাক, এখান থেকেই একটা অংশ যেটাকে ক্ষুদ্রান্ত্র বলা হয় আর আরেকটা অংশ, ক্ষুদ্রান্ত্রের পরের অংশটাই হচ্ছে বৃহদন্ত্র, এটাই হচ্ছে কোলন। বৃহদন্ত্র থেকেই আমাদের মেইন হচ্ছে যে সলিড ফিকাল ম্যাটার বা তৈরি হয়, এই বৃহদন্ত্র আমাদের পেটের ডান দিক থেকে শুরু হয় এবং আমরা খুব পরিচিত একটা শব্দের সাথে অ্যাপেন্ডিক্স, এই বৃহদন্ত্রেরই একটা ছোট অংশ অ্যাপেন্ডিক্স, এখান থেকে শুরু হয়, ডান দিক থেকে শুরু করে এটা বাম দিকে যায় এবং বাম দিকে নিচের দিকে যেয়ে এটা পায়ুপথে ওপেন হয়। এই পুরো অংশটাকেই কিন্তু কোলন, এবং পায়ুপথের আগের যে একটু ফুলানো অংশ যেখানে আমাদের মলটা জমা থাকে এটাকে বলে র্যাকটাম। এই কোলন এবং রেকটাম এই সবগুলোকে মিলেই কোলোরেক্টাল এরিয়া বলা হচ্ছে। এটার যে ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলি কি বা কারা বেশি আক্রান্ত হয়? হ্যাঁ, আসলে তো ক্যান্সারের তো সুনির্দিষ্ট কারণ নেই, তবে দেখা যাচ্ছে রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে জেনেটিক বেসিস আছে কোলোরেক্টাল ক্যান্সারের বা আমাদের শরীরের অনেক ক্যান্সারেরই, যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে ক্রোমোজোমের কারণে, বংশগত কারণে অনেকগুলি কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে। এছাড়াও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, দেখা যাচ্ছে যে ফুড হ্যাবিট, যে খাবারের যে অভ্যাস, এখানে যদি ফাইবার বা আঁশযুক্ত খাবার কম খাওয়া হয়, সবজি এ ধরনের জিনিস কম খাওয়া হয়, রোগীর যদি হ্যাবিচুয়াল কনস্টিপেশন থাকে যে টয়লেটটা দেরিতে হয় বা অনেকদিন পরপর হয়, সেই সব ক্ষেত্রে একটা বড় ব্যাপার, যে বেশি পিউরিফাইড ফুড খেলে, স্মোকিং করলে, মাংস জাতীয় রেড মিট এগুলো বেশি খেলে দেখা যাচ্ছে এই ধরনের মানুষদের কোলোরেক্টাল ক্যান্সারের সম্ভাবনাটা বেশি থাকছে। একজন মানুষ যদি এই ক্যান্সারে আক্রান্ত হন, তিনি কখন কোন পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন এবং কি করে ধারণা করতে পারবেন যে তার এই রোগ হতে পারে? আসলে কোলোরেক্টাল বা কোলোনিক ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার যদি বলি, আমি বললাম যে কোলনটা আমাদের পেটের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত বিস্তৃত একটি বড় জায়গা, সেই ক্ষেত্রে এটা কোলনের রাইট কোলন আমরা বলি, যে ডান দিকের কোলন এবং বাম দিকের কোলনে কিন্তু সিমটম বা রোগীর লক্ষণ সম্পূর্ণই আলাদা। যেমন ডান দিকের কোলনে যদি কোনো ক্যান্সার হয়, এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনোই সিমটম তেমন থাকে না, জাস্ট একটু উইকনেস, দুর্বলতা থাকে, খাওয়ায় অরুচি থাকে, অথবা দেখা যায় যে সবই ঠিক আছে কিন্তু রোগী রক্তশূন্যতা হয়ে যাচ্ছে, যে এনিমিক হয়ে যাচ্ছে বা আনএক্সপ্লেইন ওয়েট লস, যে ওজন কমে যাচ্ছে, এই ধরনের কিছু যদি হয় তখন কিন্তু অবশ্যই এটা খুব চিকিৎসকের পরামর্শ মতো পরীক্ষা নিরীক্ষা করা উচিত, এটা একটা ফ্যাক্টর। আর যদি বাম দিকে হয় কোলনে, তখন কিছু আর্লি সিমটম চলে আসে সহজেই, দেখা যায় যে পায়খানার সাথে বা মলের সাথে রক্তক্ষরণ, এটা একটা বড় সিমটম। আবার পায়খানা ত্যাগের যে অভ্যাস, আমরা কি বলি অল্টারেশন অফ বাউল হ্যাবিট, যে মল ত্যাগের যে অভ্যাস ছিল, একজন মানুষ হয়তো প্রতিদিন সকালে একবার টয়লেট হতো, দেখা গেল যে ওনার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল, অথবা কিছুদিন শক্ত পায়খানা হচ্ছে আবার কিছুদিন পাতলা পায়খানা হচ্ছে, অথবা আম মিশ্রিত পায়খানা বারে বারে হচ্ছে কোনো কারণ ছাড়াই, এই যে অল্টারেশন অফ হ্যাবিট হয় সেটা একটা খুবই বাম দিকের কোলনের একটা লক্ষণ, এটা রক্তক্ষরণ। আবার যদি একটু নিচে মল দ্বারের কাছাকাছি হয়, তখন দেখা যায় যে ডিপ পেলভিক পেইন, যে কোমরে বা পায়খানা রাস্তার ওখানে আনএক্সপ্লেইন পেইন থাকে, এর সাথে খাওয়ায় অরুচি, তারপরে ওজন কমে যাওয়া, এগুলি সবই থাকে। আর যদি ক্যান্সার, এগুলি প্রাথমিক পর্যায়ে, আর ক্যান্সার দেখেন যেখানে থাকে সেখান থেকে এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে শরীরে অন্য জায়গায় ছড়িয়ে যায়, যদি দেখা যায় যে অন্য কোথাও ছড়িয়ে গিয়েছে অলরেডি, সেই ক্ষেত্রে যদি লিভারে যায়, অনেক সময় জন্ডিস নিয়ে আসে পেশেন্ট, লিভারটা বড় নিয়ে আসে, অনেক সময় ফুসফুসে চলে যায়, সেই ক্ষেত্রে কাশি, কাশির সাথে রক্তক্ষরণ, কোথায় ছড়িয়েছে সেই অর্গানের কাজ কি তার উপর ডিপেন্ড করে লক্ষণ তৈরি হতে পারে এবং সেটা অনেক লেট স্টেজে হবে। তো আপনাদের কাছে এই রোগীরা আসলে, ক্যান্সার মানেই তো আমরা জানি খুব জটিল এবং সবাই একরকম হোপলেস হয়ে পড়েন,
এই কোলোরেক্টাল ক্যান্সারের বেলায় মানে আশাবাদী হওয়ার সুযোগ কতখানি, অর্থাৎ চিকিৎসা করলে এটা কোন পর্যায়ে আসলে ভালো হওয়ার সম্ভাবনা আছে? আসলে আমরা সবসময় বলি যে কোনো রোগ নিয়ে আসলে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই, কারণ এখন চিকিৎসা বিজ্ঞান যেখানে যে প্রত্যেক স্টেজেরই চিকিৎসা আছে এবং রোগীরা ভালো থাকতে পারেন। তবে এখানে সচেতনতা এবং নিজেকে খেয়াল করে রাখাটা, বিশেষ করে 40 ঊর্ধ্ব বয়স হয়ে গেলে, যে কোনো ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে আসলে আপনি জানেন যে চিকিৎসাটা করলে কোলোরেক্টাল ক্যান্সার সম্পূর্ণই সুস্থ হয়ে যেতে পারে, একদম নিরাময়যোগ্য এবং সুস্থ জীবন যাপন করতে পারে। কিন্তু এমনও দেখা গিয়েছে যে কোলোরেক্টাল ক্যান্সার যদি কোনো লিভারেও মেটাস্টেসিস হয়ে যায়, যে লিভারে একটুখানি ছোট একটা স্পট পড়েছে বা মেটাস্টেসিস, সেই ক্ষেত্রে কিন্তু একই সাথে সার্জারি করে কেমোথেরাপি নিলে লিভার মেটস থাকলেও কিন্তু পেশেন্ট অনেক দিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। চিকিৎসাটা এখন সেই পর্যায়ে চলে গিয়েছে। সুতরাং কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? যে কোনো ক্যান্সারে আসলে চিকিৎসাটা নির্ভর করে স্টেজের উপর। প্রাথমিক পর্যায়ে আসলে রোগীর লক্ষণ দেখে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে ডায়াগনোসিসটা কনফার্ম করি, তারপরে আমরা স্টেজিং করি। প্রাথমিক পর্যায়ে আসলে এটা প্রথমে চিকিৎসা হচ্ছে অপারেশন, যে কোলনে যেই অংশে ক্যান্সার আছে এবং এর আশেপাশের উপরে নিচের বেশ কিছু জায়গা এবং লিম্ফ নোডস সহ লিম্ফ্যাটিক যেখান দিয়ে এটা স্প্রেড হতে পারে অতখানি জায়গা আমরা ফেলে দিই। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে আবার সেটা জোড়া দিয়ে দেওয়া হয়। এটা এখন খুবই উন্নতভাবে আমরা স্ট্যাপলিং টেকনিকের মাধ্যমে মেশিন দিয়ে জোড়া দিয়ে দিই। সুতরাং এগুলি খুবই সেফ অপারেশন এখন। এবং এটা যখন যে অংশটা ফেলে দেওয়া হলো সেটার একটা বায়োপসি পরীক্ষা করা হয়। বায়োপসির রিপোর্টের উপর ভিত্তি করে এটার স্টেজিংটা কনফার্ম করে তারপরে কিছু কেমোথেরাপি নিতে হয়, অ্যাডজুভেন্ট থেরাপি, যেটা সহযোগী থেরাপি যা দেওয়া লাগে, যেন এটা কোথাও যদি যেয়ে থাকে, সূক্ষ্ম কোনো সেল যদি যেয়ে থাকে সেটাকে ডিস্ট্রয় করবে। এবং পরবর্তীতে রোগী সবসময় ফলো আপে থাকতে হয় যে এই জিনিসটা, যে চিকিৎসাটা করা হলো এটা ঠিক আছে কি না বা কোথাও আবার হচ্ছে কি না, এই জন্য একটু ফলো আপে থাকতে হয়। কোলোরেক্টাল কার্সিনোমার ক্ষেত্রে এই যে বড় ধরনের অপারেশন, যতখানি জুড়ে ক্যান্সারটা ছড়িয়েছে তার থেকে আরও কিছু ভালো অংশ সহ ক্যান্সার সার্জারিতে এটাই প্রিন্সিপাল, সেটা করে থাকেন আপনারা, করলে তখন তার যে পায়ুপথ সেটা মেনটেন হবে কি না, কাউকে আমরা দেখি ব্যাগ ব্যবহার করতে হয়, কাউকে হয় না, মানে এই বিষয়টা এখন আধুনিক পদ্ধতি আসলে কোলোনিক ক্যান্সারের ক্ষেত্রে, কোলোনের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু পায়ুপথ ঠিকই থাকবে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। কোলন ক্যান্সারে আমরা কোলনটাই শুধু ফেলে দিই, কিন্তু মলদ্বার যেটা স্বাভাবিক পায়ুপথ সেটা থাকবে। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রেও এখন দেখা যাচ্ছে যে রেকটামটাকে আমরা 3 ভাগে ভাগ করি, আপার উপরের অংশ, মধ্য অংশ, নিচের অংশ। উপরের বা মধ্য অংশে যদি ক্যান্সারটা হয় সেই ক্ষেত্রেও কিন্তু মলদ্বার স্বাভাবিকভাবেই থাকতে পারে। টেম্পোরারি আমরা অনেক সময় অপারেশনের পরে যে জোড়াটা দেওয়া হয়, এই জোড়াটাকে আমরা সুরক্ষিত রাখার জন্য টেম্পোরারি মাস দুয়েকের জন্য পেটের উপর একটা বিকল্প পায়খানার রাস্তা বানাই। কারণ যেখানে খুব নিচে যদি মলদ্বারের খুব কাছাকাছি জোড়াটা দেওয়া হয়, আমি বলেছি যে এখন স্টেপলিং আছে যে মেশিনের মাধ্যমে জোড়া দেওয়া হয়, সেজন্য খুব নিচে পর্যন্তও কিন্তু জোড়া দেওয়া সম্ভব। সেই জোড়াটাকে সুরক্ষিত রাখার জন্য টেম্পোরারি একটা পায়খানা রাস্তা পেটের উপর বানানো হয়, যেটা 2 মাস পরে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যদি রেকটাল ক্যান্সার একদম নিচের অংশে মলদ্বারের গুজ্জদ্বারের একদম কাছাকাছি 4-5 সেন্টিমিটারের মধ্যে হয়ে যায়, 4 সেন্টিমিটার, তখন মলদ্বারটা ফেলে দিতে হয় পার্মানেন্টলি, যেটা বললাম যে ক্লিয়ারেন্সের জন্য, যে ক্যান্সারের যতটুকু ক্যান্সার তার উপরে নিচে বেশ কিছু অংশ ফেলতে হয় ক্লিয়ারেন্সের জন্য, যেন ওই জায়গাটায় যেন আবার না হয় রোগীর স্বার্থে। সেই ক্ষেত্রে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই মলদ্বারটা পার্মানেন্টলি বন্ধ করে দিয়ে পেটের উপর একটা স্থায়ী পায়খানার রাস্তা বানানো হয়, যেখানে ব্যাগের মধ্যে পায়খানাটা কালেক্টেড হয় আর কি। তো এই যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে আপনারা বিভিন্ন স্টেজিং করেন, কোন স্টেজে হলো কি, এবং তারপরেও অপারেশনের পর সার্ভাইভাল রেট বলে একটা কথা প্রচলিত ক্যান্সারের চিকিৎসার বেলায়, কোলোরেক্টাল ক্যান্সারের সার্ভাইভাল রেট কেমন বা এটা বেঁচে থাকার যে সফলতা সেটা কেমন? এটা আসলে যে কোনো ক্যান্সারে 5 ইয়ার সার্ভাইভাল বলা হয়। 5 বছর যদি সুস্থভাবে রোগী বেঁচে থাকে, ধরে নেওয়া হয় যে রোগী কিওরড হয়ে গিয়েছেন, তো যে কোনো ক্যান্সারে, কোলোরেক্টাল ক্যান্সার বলি না, স্টেজ 1 স্টেজ 2, এদের হচ্ছে সার্ভাইভাল রেট একদম 100% কিওর, ধরে নেওয়া হয় যে সুস্থভাবে উনি সম্পূর্ণভাবেই বেঁচে থাকতে পারেন। কিন্তু স্টেজ 3-4 হচ্ছে যেটা অলরেডি মেটাস্টেসিস হয়েছে লিম্ফ নোডে বা দূরে, 4 মানে হচ্ছে দূরে লিভার, শ্বাসতন্ত্র, ফুসফুস, এসব জায়গায়, সেগুলি আসলে সার্ভাইভাল নির্ভর করে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টের উপরে, কিরকম রেসপন্ড হচ্ছে, হ্যাঁ সেগুলির উপরে। সেটার ক্ষেত্রে খুব বেশি আশাবাদ আমরা দিতে পারবো না, কিন্তু স্টেজ 1-2 ক্ষেত্রে এটা অলমোস্ট সম্পূর্ণই নিরাময়যোগ্য। যত তাড়াতাড়ি আসবে তত ভালো রেজাল্ট হবে এবং তার এটা কিউর রেট তত বাড়বে। অবশ্যই আমরা আশা করব আমাদের রোগীরা সচেতন হবে এবং তারা দ্রুত চিকিৎসকের কাছে যাবেন আর সঠিক চিকিৎসা নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।